মোহাম্মদ মহসিন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক। শুরুতে তার খেলাধুলা সীমিত ছিল শুধুমাত্র বাড়ির পাশের ছোট্ট একটি পাড়ার মাঠে। মহসিনের শুরুর দিকের জার্নিটা ছিল অনেক কষ্টের। প্রথম দিকে হুইলচেয়ার না থাকায় মাঠে যেতে হতো হামাগুড়ি দিতে দিতে। অভাবের কারণে লেখাপড়াটাও শেষ করতে পারেনি মহসিন। মাঝে মাঝে মহসিন নিজেও বিশ্বাস করতে শুরু করল, হয়তো তাকে দিয়ে আসলেই কিছুই সম্ভব না। নিজেদের মহল্লার খেলায় বন্ধুরা তাকে খেলতে নিলেও বাইরের এলাকার খেলায় স্বাভাবিকভাবেই খেলার সুযোগ পেত না মহসিন। দুর্গম পথ হওয়ায় কখনো কখনো বন্ধুদের কাঁধে চড়েই মাঠে চলে যেত সে। বন্ধুদের ক্রিকেট খেলা দেখতে দেখতেই মহসিন হঠাৎ করে স্বপ্ন দেখতে শুরু করে, একসময় তার খেলাও দেখতে ভিড় করবে হাজারো মানুষ। একটি সংস্থার মাধ্যমে জীবনের প্রথম হুইলচেয়ার ব্যবহারের সুযোগ পায় মহসিন, আর সেখান থেকেই আবারও আত্মবিশ্বাসী হতে শুরু করে সে। ২০১০ সালে নিজের ফেসবুক আইডি থেকে হুইলচেয়ারে বসে ক্রিকেট খেলার একটি ছবি আপলোড দেন মহসিন। দেশব্যাপী আলোচনায় চলে আসে সেই ছবি। ইন্ডিয়া থেকে আমাদেরকে ইনভাইটেশন আসে ইন্ডিয়াতে খেলতে যাওয়ার জন্য, বাট আমাদের হুইলচেয়ার ক্রিকেট টিম ছিল না। এই হুইলচেয়ার ক্রিকেট নিয়ে কাজ করতে যেয়ে অনেকের বাধা সম্মুখীন হতে হয়েছে আমার, বিভিন্ন ধরনের কথা শুনতে হয়েছে, প্লেয়ার ম্যানেজ করতে আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, তারপর আমি হাল ছাড়িনি। আমাদের হুইলচেয়ার ক্রিকেটে এখন পর্যন্ত আমরা পাঁচটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে জয়েন করি, পাঁচটা থেকে তিনটাতে চ্যাম্পিয়ন, দুইটাতে রানার আপ। 2022 এবং 2023 আমাদের একটা হুইলচেয়ার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে, সেখানে বাংলাদেশকে আমরা সেভাবেই প্রিপারেশন নিচ্ছি যাতে করে সেই ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশে নিয়ে আসতে পারি। মহসিন শুধু নিজের স্বপ্ন পূরণ করা নিয়ে সন্তুষ্ট থাকেননি, ফিজিক্যালি চ্যালেঞ্জড আরো অজস্র মানুষকে তিনি স্বপ্ন দেখতে শিখিয়েছেন, ভাবতে শিখিয়েছেন নতুন করে জীবন যাপন করার। আর তাই এবারের বিশ্ব প্রতিবন্ধী দিবসে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর এরকম হাজারো মহসিনদের জানাই অজস্র শ্রদ্ধা ও সম্মান। স্বাধীনতার ৫০ বছরে হার না মানা মহসিনদের মাঝেই আমরা খুঁজে পাই সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা।